31 ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আফগান নাগরিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এর ব্যতিক্রম হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ইসলামাবাদ অবরোধ কর্মসূচি ঘিরে তিন দিনের সংঘর্ষ আর ধরপাকড়ের জেরে এই ঘোষণা এলো। মূলত ইসলামাবাদে গ্রেফতার করা 954 জনের মধ্যে 37 জন আফগান নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানান, 31 জানুয়ারির পর আর কোনো আফগান নাগরিক ইসলামাবাদে থাকতে পারবেন না। প্রশাসনের যথাযথ অনুমতি পত্র ছাড়া কোনো আফগান নাগরিককে ইসলামাবাদে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। এ সময়সীমার পরও যাদের ইসলামাবাদে থাকার প্রয়োজন হবে তাদের ডিসি কার্যালয় থেকে এনওসি বা অনুমোদনপত্র নিতে হবে। নকভি জানান, ইসলামাবাদ ছাড়াও পাকিস্তানের বিভিন্ন শহরে আফগান শরণার্থী ক্যাম্পগুলো কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলার নির্দেশ চলতি মাসের শুরুতেই দেওয়া হয়েছে।